everyone, this is Mareena Moiuree and welcome back to my channel. আজকে একটা random vlog করতে যাচ্ছি, আজ এটা daily vlog এর মতোই হবে. আজকে অনেক বৃষ্টি হয়েছে, so বৃষ্টির দিনে কি normally করলাম আর কি, সেটাই ভাবলাম যে আপনাদের সাথে একটু share করি. So প্রথমেই নাস্তাটা সেরে ফেলবো. আজকে এগ স্ক্র্যাম্বল করেছি সাথে ব্রেড অ্যান্ড ব্ল্যাক কফি তো অবশ্যই. আর আবারও বৃষ্টি শুরু হয়েছে, সো জানলা টানলা আবার বন্ধ করে দিলাম. সারাটা দিন বৃষ্টি বৃষ্টি, একটা বিন্দু মনে হয় মানে একটা মিনিটও বন্ধ ছিল না. সো আমি শাওনকে জিজ্ঞেস করলাম, শাওন কী খাবো আজকে তুমি? সো বললো যে যেহেতু বৃষ্টি হচ্ছে, হোয়াই নট খিচুড়ি অ্যান্ড চিকেন. সো ভাবলাম ঠিক আছে, আমার সহজও হবে. আমার কেন জানি না খিচুড়ি রান্না আমার কাছে মনে হয় যে খুবই ইজি, মানে ইজি পিজি একটা শর্টকাট ঝামেলা ছাড়া খাবার. সো এই তো আমি এখন মাংসটা চাপিয়ে দিব চিকেন আর কি. তাদের আবারও একটু দেখিয়ে দিই, মানে সুন্দর একটা পরিবেশ. জানি না মাঝে মধ্যে এরকম টিপ টিপ বৃষ্টি খুবই বিরক্ত লাগে, আবার মাঝে মধ্যে খুব ভালো লাগে. তা আজকে সকালে যখন আমরা উঠছিলাম, শাওনকে আমি বলছিলাম যে আচ্ছা মনে করো এই সময়ে আমাদের স্কুলে যেতে হবে, কেমন লাগতো? তো ছোটোবেলায় এরকম হতো যে বৃষ্টি পড়ছে, আম্মু বলছে যে আজকে যেতে হবে না, এই আনন্দের কোনো শেষ নেই. প্রায় শেষ হওয়া হওয়া ভাব. আর আমি রান্না করতে যে তখন বুঝি যে আসলে যারা যাদের কুকিং চ্যানেল আছে তাদের কতটা পরিশ্রম দিতে হয় একটা ভিডিও করার জন্য. এখনো পর্যন্ত ওয়েদারটা এরকম, বাইরে এতটা সুন্দর, মানে কি বলবো, আমি বললাম না যে এরকম আসলে সবসময় ভালো লাগে না যে চিপ 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 বৃষ্টি পড়তেই থাকে, বাট আজকে কেন জানি না খুব ভালো লাগছিল, ওয়েদারটা খুবই সুন্দর ছিল. রান্নাবান্না শেষ করে এখন খাওয়ার পালা. তো যখনই খিচুড়ি পোলাও আর বিরিয়ানি এই আইটেমগুলো থাকে, আমার সালাদ না হলে আসলে ভালো লাগে না. শাওন অতটা পছন্দ করে না, বাট সালাদটা মেইনলি আমার জন্যই করেছিলাম. সো মজাও হয়েছে, বাইরে বৃষ্টি সাথে খিচুড়ি অ্যান্ড চিকেন কান্না ভালো লাগে. তো এনিওয়ে আমরা খাওয়া দাওয়া শেষে হচ্ছে নিচে যাব, একটু সময় কাটাবো. আমরা প্রায় সময় নিচে যাই, কফি খাই, একটু গল্প গুজব করি, দেন বাসা চলে আসি. সো আশা করছি আপনাদের ভালোই লাগছে সো ফার, আপনারা বোর হচ্ছেন না. খুব র্যান্ডম একটা ভিডিও, আগে কখনো এরকম করিনি, ভাবলাম যে একটা সুন্দর একটা দিন হচ্ছে যেহেতু আমি ব্লগটা শেয়ার করি আপনাদের সাথে. আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন.
এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লেগেছে আমার এই র্যান্ডম একটা রেইনি ডে ভ্লগ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Thank you.